বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে শাড়ির ওপর কবিগুরুর প্রতিকৃতি ফুটিয়ে তুললেন নদিয়ার শান্তিপুর ফুলিয়া রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বীরেন বসাক। ইতিপূর্বে একাধিক কৃতি ব্যক্তিত্বদের প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন। দিন কয়েক আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন বীরেন বসাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সৌরভ গাঙ্গুলির মতো ক্রীড়াবিদদের ছবিও শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। জামদানি শাড়ির ওপর তার এই অসাধারণ কারুকার্য মুগ্ধ করে সকলকে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই শাড়ির মধ্যে বিশ্বকবির প্রতিচ্ছবি তুলে ধরেছেন বলে জানান তাঁত শিল্পী বীরেন বসাক। আমি বীরেন কুমার বসাক। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি এই রবীন্দ্রনাথটা তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে শাড়ির ওপর কবিগুরুর প্রতিকৃতি ফুটিয়ে তুললেন নদিয়ার শান্তিপুর ফুলিয়া রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বীরেন বসাক। ইতিপূর্বে একাধিক কৃতি ব্যক্তিত্বদের প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন। দিন কয়েক আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন বীরেন বসাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সৌরভ গাঙ্গুলির মতো ক্রীড়াবিদদের ছবিও শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। জামদানি শাড়ির ওপর তার এই অসাধারণ কারুকার্য মুগ্ধ করে সকলকে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই শাড়ির মধ্যে বিশ্বকবির প্রতিচ্ছবি তুলে ধরেছেন বলে জানান তাঁত শিল্পী বীরেন বসাক। আমি বীরেন কুমার বসাক। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি এই রবীন্দ্রনাথটা তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।